পুরনো অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা কেন্দ্রে এক পড়ুয়া। এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য বিদ্যালয়গুলিকে আগাম সতর্ক করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিদ্যালয়গুলিও চেকিং করেই মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছিল। সেই চেকিংয়ে মুর্শিদাবাদের কান্দিরাজ উচ্চ বিদ্যালয়ে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথায় গত বছরের অ্যাডমিট কার্ড দিয়ে এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তাকে আটকানো হয়, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কান্দিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধরার কিছু নেই, আমরা তো অ্যাডমিট কার্ড দেখে ঢোকাচ্ছি। এবার যে আগের বছরের অ্যাডমিট কার্ড নিয়ে এসছে, স্বাভাবিকভাবেই আমরা তো বুঝতে পারছি যে আগের বছরের অ্যাডমিট কার্ড, হ্যাঁ ওটা প্রথমেই ওই জন্য আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাকে আমরা ধরে নিয়েছিলাম, ভিতরে ঢুকতে পারেনি। ফলস অ্যাডমিট কার্ড নয়, একটা অল্প বয়সের ব্যাপার, তারা মনে হয় কেন হুইমসিক্যালি একটা ঢুকে গেলাম, গিয়ে একটু দেখালাম যে ডাক্তার আমি ঢুকতে পারি, এরকমের একটা দেখানোর মানসিকতা থেকে বোধহয় এসেছিলো। তো ওরা তো জানে না যে আমরাও অতটা ইয়ে নই যে আমরা তো দেখবো আর কি, অ্যাডমিট কার্ডগুলো দেখেই পাঠাবো, সেইভাবে দেখেছিলাম এবং পুলিশ প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিলো, তার কাছে ছিল একটু ইয়ে করে পরবর্তীকালে তাকে আমরা ইয়ে থেকে সেন্টারের জায়গা থেকে বার করে দিয়েছি।